বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী কৃতি সানন আদিপুরুষ সিনেমায় খুব শীঘ্রই সীতারূপে দেখা যাবে এই অভিনেত্রীকে। আর তা নিয়েই আপাতত চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তারকা। তবে এর মাঝেই জানা গেল নতুন পরিচয়ে দেখা দিতে চলেছেন কৃতি। এবার শুধু অভিনয়ে নয়, তিনি দেখা দেবেন প্রযোজকের ভূমিকায়, তাও আবার ওটিটি দুনিয়ায়। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, ইতোমধ্যেই সিনেমার জন্য চিত্রনাট্য বেছে ফেলেছেন কৃতি। এই সিনেমাতে তিনি শুধু প্রযোজক হিসেবেই থাকছেন না, অভিনয় করতে চলেছেন। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি সেই সিনেমাটির নাম। ইন্ডাস্ট্রিতে সম্প্রতি 9 বছর পূর্ণ করেছেন কৃতি, আর 9 বছরে পা রেখে বড় পদক্ষেপ নিতে চলেছেন এই লাস্যময়ী অভিনেত্রী। সবাই যখন ওটিটিতে অভিনয়ের জন্য ঝাঁপাচ্ছেন, কৃতি তখন ওটিটিতে পা রাখছেন দ্বৈত ভূমিকায়। বর্তমানে আদিপুরুষ সিনেমার প্রচারে বেশ ব্যস্ত সময় পার করছেন এই বলি অভিনেত্রী।